বাংলা একটি বহু প্রচলিত প্রবাদ বাক্য আছে, যার কেউ নেই তার ভগবান আছে। লকডাউনের সময় ভগবান রূপে দেখা গেল সিপিআইএম যুব সংগঠন ডিওয়াইএফআই অর্থাৎ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কোটরাং লোকাল কমিটি কর্মীদের। উক্ত সংগঠনের উদ্যোক্তারা 2, 3 এবং 19 নম্বর শাখা এলাকায় অসহায় কর্পহীন গরিব মানুষের আহারে আয়োজন করেছে উক্ত সংগঠনের কর্মীরা। আজ নিয়ে টানা 23 দিন আহারের ব্যবস্থা করে চলেছে উক্ত সংগঠনের কর্মীরা। লকডাউন পর্যন্ত প্রতিদিন প্রায় এই চেষ্টা চলবে। রোজ প্রায় 650 জন মানুষকে তারা খাবার বিতরণ করেছে। এছাড়াও কোতরাং হিন্দুপটর সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোক্তা ও এলাকার বসবাসকারী নাগরিকবৃন্দের সহযোগিতায় কোতরাং 2 নম্বর সরকারি লোকাল অরবিন্দ পল্লী বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কন্যাগর পৌরসভা 20 নম্বর ওয়ার্ডে গরিব মানুষদের 25 এপ্রিল থেকে শুরু করে চালু হলো পিপলস কিচেন। প্রথম দিনে রান্না করা খাবার নিলেন 273 জন দুস্থ পরিবারের মানুষেরা। কন্যাগর হুগলি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ।